তালাটা ধর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মিথিলা ব্লগ। আমি তানিয়া, ডেলি লাইফের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। যে আমরা এখন গোছায় বের হয়ে গিয়েছি, কোথায় যাব কিছু বলবো না, সাথে থাকুন তাহলে দেখতে পাবেন যে আমরা এখন কোথায় যাচ্ছি। দারুণ লাগছে তো। আমরা এখন কোথায় চলে এসেছি একটু একটু বুঝতে পারছেন? মিথিলার আব্বুর অফিসে চলে এসেছি। তো আমরা এখান থেকে মূলত শহীদ মিনারে যাব। এর অফিসের পাশেই শহীদ মিনার। আর ঠান্ডায় কিন্তু গলার অবস্থা খারাপ, কেউ কিছু মনে করবেন না, মানে আমরা তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত ঘোরাফেরা করছি, যার জন্য ঠান্ডা লেগে গিয়েছে, কাশি হয়েছে, গলা ব্যথা আরও কত কি। তো এখান থেকে ওর আব্বুর অফিস 6টায় ছুটি, ছুটি হওয়ার পরে আর কি আমরা শহীদ মিনারে যাব। তো সবাই বসে আর কি আড্ডা, ছবি, র্যাম শো কত রকম করছি, ভালোই লাগছে। তা অফিসে ফেরাই, টাইমও শেষ, সেখান থেকে বের হয়ে সোজা শহীদ মিনারে যাব। দেখতে থাকুন আমরা কি কি করছি আজকে। ভাইরাস লাগবে কি হয়েছে এটা, দাঁড়ান। আর এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে, আর অফিস টাইমও মিথিলার আব্বু শেষ, আমাদের সাথেই থাকুন। এই যে আমরা চলে এসেছি শহীদ মিনারের এখানে, আর অনেক দিন পরে এখানে এসেছি, অনেক দিন না অনেক বছর, আসলে কাছাকাছি খুব কিন্তু আসা হয় না। তা আমাদের সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন। আশা করব আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এত সুন্দর জায়গা, এটা কোনোদিন নিয়ে আসুনি তো আমাদের, এটা ঘোরাফেরার মতো খেলা, মানে বুদ্ধিজীবীর মতো অনেকটা, তা নিয়ে আসবে কেন? আচ্ছা, 8 বছর ঢাকায় মানে রয়েছি, কিন্তু জাতীয়
শহীদ মিনারে কখনোই আসা হয়নি আসলে, এটা ওইভাবে সময় করে ওটাও হয় না আসাও হয়নি। তা আজকে আসলাম আমাদের সাথে সাথে আপনাদেরও ঘুরে দেখাই। আমরা তো ঘুরে ঘুরে দেখছি আর আপনারাও ঘুরে ঘুরে দেখুন। আর আজকে মনে হয় আমি এরকম ভাবে সামনে এসেছি। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যাবেন। আর এই দেখুন আমাদের ফুল ফ্যামিলি, আমার বোন, আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে। আমাকে তো আমি ফেস এভাবে না আনলে আমাকে কম বেশি আপনারা অনেকেই চেনেন যারা আমার ব্লগ দেখেন। তো আমরা এখন এখানে ঘোরাফেরা করছি, একটু ঘোরাফেরা করার পরে মানে কিছু সময় পার করে তারপরে বাসায় যাব। জায়গাটা আসলে অনেক সুন্দর, বসার মতো, বাচ্চারা খেলা করার মতো একটা ভালো একটা স্পেস, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে রাতের বেলাটা এখানে মনে হয় বেশি সুন্দর। আসলে টাইম কাটানোর মতো এরকম একটা জায়গা খুঁজে পাওয়াই যায় না, তাই এরকম একটা জায়গা পেলাম টাইম কাটানোর মতো। এই যে মিথিলা, ইতি, ওরা ওদের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি ভিডিও করছি। আমার ভিডিও আর কে করবে? এমনিতেই খুঁজে দেখার মতো এমন কিছু এটা নাই, মাঝে মাঝে অনুষ্ঠান হয় তখনই এই জায়গাটা অনেক সুন্দর করে সাজায় আর ভালো লাগে। তা অনুষ্ঠান ছাড়াও রাতের বেলা অনেক সুন্দর কিন্তু জায়গাটা। তা চলুন ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। তো এখানে লাইটিং গুলো খুবই ভালো লাগছিল। আর মিথিলার জন্য কিছু কসমেটিক্স নিলাম টুকটাক, এসেছি তা তো একটা মানে টুকটাক কিছু তো কিনতে হয়, তা দু একটা জিনিস কিনলাম মিথিলার জন্য। ইতিও দেখছে কি কি নিবে, যেন ক্লিপ, ব্রুজ, এইগুলো।
আর মিথিলার মিথিলার বাবা ওই যে গল্প করছে, মেয়েকে আদর করছে, মেয়ে এখন বাপের সাথে বেশি আদর করছে, ওখান থেকে কিছু একটা নিবে তার জন্য। তা আমরা এখানে একটু বাদামি খেলাম, আর কিছুই খেলাম না। তা বাদামটা খাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, আর থাকা যাবে না, বেশ অনেক সময় হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি। তাই এই বেলুনগুলো দেখতে অনেক ভালো লাগছে। তা আমরা মেন রোডে চলে এসেছি, ইতি আবার এটা খাবে ভোটটা। তো এটা যে এত মজার একটা খাবার, তা না খেলে কেউ বুঝতে পারবেন না। আর এত সুন্দর করে পোড়ানো হচ্ছে, আমি তো ওটাই দেখছিলাম, বাতায় দিয়ে দিয়ে আগুনের পরে বাতায় দিয়ে দিয়ে বলে না যে আগুনে বাতায় দিয়ে আরও আগুন বাড়াচ্ছে, তা সেরকমই আগুনে বাতায় দিয়েই কিন্তু আগুন বাড়াচ্ছে আর ভট্টাটা পোড়াচ্ছে। গায়েব কি জন্য ওদের মানে কি একটা আছে, লবণ ঝাল টাল দিয়ে তৈরি করে, ওইটা দেয়, দেওয়ার পরে একেবারে নরম হয়ে যায়, কামড়ে কামড়ে যখন তখন খেয়ে নেওয়া যায়। তা অনেক মজার একটা জিনিস। তা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় ওই ভর্তাটা, ভর্তা বলছি ওই ভর্তাটা খাওয়ার জন্য। আর এই বাচ্চাটা অনেক কিউট আর এত সুন্দর সুন্দর কথা বলছিল, তা ওর একটু ভিডিও ধারণ করে নিলাম, ও বুঝতেই পারছে যে ওকে আমি ভিডিও করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করবো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।